বাঙালিয়ানা খাবার বাঙালি থেকে শুধুমাত্র ব্যারাকপুরের ওয়েস্ট উইন্ডেই পাওয়া যায়। দারুন ডিলিশিয়াস একেবারে বাঙালিয়ানা খাবার বাঙালি থালিতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। চায়ের দোকানের পাশে থুতু ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ছয়। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা থানার মুচিয়া অঞ্চল এলাকায়। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে সুখদেব বিশ্বাসের চায়ের দোকানের পাশে থুতু ফেলে বীরেন সরকার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, বিঁধে যায় হাতাহাতি। ছুটে আসে সুখদেব বিশ্বাস এবং বীরেন সরকারের পরিবারের অন্যান্য সদস্যরা। অভিযোগ, একে অপরকে ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে আক্রমণ করে। ওই যে চা খেতে গেছিলাম কি না, যারা মুখ থেকে একটু থুপ ফেলেছিলাম, হ্যাঁ, তো বলছি যে এটা জায়গা তো ঠিক পা দিবে না, এখানে থুপ ফেলতে কী হয়েছে, আর তারা কী হয়েছে বলে গেছে আমাকে কলার ধরে মারতে। আপনাদের কতজনকে মেরেছে আপনাদের পরিবারে? আমাদের মেরেছে তিনজনকে। আর ওদের পক্ষের কেউ আহত হয়েছে? এক দাদা। এই ঘটনায় দুই পক্ষের প্রায় ছয়জন আহত হয়। বীরেন সরকার এবং তার দুই ছেলে জুরানি সরকার ও অসীম সরকার আহত হয়। অন্যদিকে চা বিক্রেতা সুখদেব বিশ্বাস এবং তার দুই ছেলে প্রদীপ বিশ্বাস ও উজ্জ্বল বিশ্বাস আহত হয়। আহতরা প্রত্যেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, টাইমস বাংলা। कपड़े धोना अगर आपको लगता है बड़ी मेहनत का काम, तो शायद आपने नहीं सुना बोनस डिटर्जेंट का नाम। ये दे आधी मेहनत में चमकती सफेदी और कम दाम का वादा। बोनस डिटर्जेंट, चमकते कपड़ों का बोनस।